আমরা সঙ্গে পেয়ে গেছি কবি জয়দেব মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে তেনার কাছে কিছু বক্তব্য আমরা শুনে নেব আজকের ভ্রাম্যমাণ যে স্বাস্থ্য রক্ত কালেকশানে যে শিবির হলো তাতে প্রত্যাশার যে সংস্থাটি আছে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা আমার সঙ্গে আলোচনা করেন এবং আজকে ডেটটি স্থির করেন তার সাথে আমাদের ছাত্র সংসদ তারা ভীষণভাবে সহযোগিতা করেছে আমি প্রত্যাশাকে উৎসাহিত করছি এই ধরনের ক্যাম্প করার জন্য আমাদের কলেজে পরবর্তীকালে যদি অ্যারেঞ্জ করতে চান আমরা অবশ্যই সহযোগিতা করব প্রত্যাশার এই উদ্যোগ আমাদের এলাকায় সাধারণ মানুষের ভীষণভাবে উপকৃত হবে আর রাজ্য সরকারের যে উদ্যোগ তা তো ভীষণভাবে সহায়ক সাধারণ মানুষের জন্য তারা বিভিন্ন রকম স্কিমের মধ্যে এই যে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের যে বাসটির উদ্যোগ নিয়েছেন তা সত্যিই সাধুবাদযোগ্য এবং এলাকা ভীষণভাবে উপকৃত হচ্ছে এই রক্ত কালেকশনের সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরাও ভীষণভাবে ভালো লাগলো আমাদের যে এই উদ্যোগকে আমরা কীভাবে যেভাবে সাহায্য করতে হয় আমরা করব এই আশা রাখছি হ্যাঁ ছাত্রদের এই যে সচেতনতা হয়েছে এবং তারা যে রক্ত যে আমাদের তিন মাস পর নষ্ট হয়ে যায় সেই যে বোধ তৈরি হয়েছে এটা আমাদের এনএসএস এবং এনসিসি আছে তারা অনেক সময় এক ধরনের সম্প্রচার করেছে এবং আমরা প্রত্যাশার যে খালেকবাবু আছেন উনিও বলেছিলেন যে মাঝে আবার একটা উনি এসেছিলেন এবং আলোচনাও করেছিলেন রক্ত কীভাবে মানুষের উপকার হয় এবং আমাদের শরীরেও তিন মাস চার মাস পরেই এটা নষ্ট হয়ে যায় এবং নতুন রক্ত তৈরিতেও সাহায্য করে শরীরকেও চাঙ্গা করে এই বোধে উদ্বুদ্ধ হয়ে ছাত্ররা এটাতেও আমার ভালো লাগছে পরবর্তীকালে আরও এই উদ্যোগ সংগঠিত হবে এই আশা রাখছি